তো শুরু হয়ে গেল এসএসসি পরীক্ষা 2022 15 সেপ্টেম্বর থেকে। যারা যারা পরীক্ষার্থী আছো, ছোট ভাই ও বোনেরা, তোমাদের জন্য দুই তিনটা পয়েন্ট আমি উল্লেখ করব আজকে। সেটা হচ্ছে, যেহেতু এটা তোমাদের মাত্র 50 নম্বরের পরীক্ষা এবং 2 ঘন্টা সময় এবং শর্ট সিলেবাস, তোমাদের পরীক্ষা নিশ্চিত ভালো হবে, একটু পড়লেই হয়ে যাবে। আর নিশ্চিত পাস এবং ভালো মার্কস তোলার জন্য যেটা করতে হবে, এটা শুধু তোমাদের এসএসসি না, এটা উপরে গেলেও তোমরা এটাই করবে, সেটা হচ্ছে যে ফুল আনসার করবে। ওইখানে 50 মার্কের যেহেতু পরীক্ষা, তোমাদের যেটা করতে হবে 50 উত্তর দিতে হবে। এবং এর পরবর্তী ধাপে যদি তোমরা যাও, সেখানে যদি দেখো যে 100 মার্কের পরীক্ষা, তাহলে 100 মানে সব সময় পরীক্ষাতে ফুল আনসার করতে হবে, সেটা যত নাম্বারেরই হোক। ঠিকঠাক মতো ফুল আনসার করলে পাস কেউ ঠেকাতে পারবে না, এমনকি ভালো রেজাল্টও হবে। আর তোমাদের বেলায় আসলে করোনার জন্য এরকম বেশ সুযোগ সুবিধা দিয়েছে, অল্প মার্কস, তারপরে হচ্ছে যে আবার শর্ট সিলেবাস, বিভিন্ন সুযোগ দিয়েছে। কিন্তু আমরা ডিগ্রি অনার্স বা মাস্টার্স লেভেলে এসে এরকমও রেকর্ড আছে যে আমরা 4 ঘন্টা করে পরীক্ষা লিখেছি, হল থেকে যখন বের হয়েছি তখন আমাদের পিঠ ব্যথা হয়ে যায়, হাত ব্যথা হয়, আঙুল ব্যথা হয়, কলম এরকম দুই একটা শেষ হয়ে যায়, এরকম রেকর্ডও আমাদের আছে। কিন্তু সামনে এরকম হবে কি না তোমাদের বেলায়, তোমরা এরকমটা পাবে কি না আপার লেভেলে গিয়ে, সেটা এখন আসলে বলা যাচ্ছে না। কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এখন এরকম হয়ে যাচ্ছে যে এত সহজ করে দিচ্ছে, মানে আরামে মানে পড়াশোনা করলেও, রিল্যাক্সে পড়াশোনা করলেও অনেক কিছু করা যাবে। কিন্তু এই সুযোগে যেটা করতে হবে, যারা এখনও ছোটো লেভেলে, পাশাপাশি অন্যান্য হাতের কাজ শিখতে হবে, তার কিন্তু কোনো বিকল্প নেই, মানে টিকে থাকার জন্য, জীবন সংগ্রামে টিকে থাকার জন্য। অবশ্যই হাতের কাজ বিভিন্ন কিছু হতে পারে, কর্মমুখী শিক্ষা নেওয়া যেতে পারে। যারা জেনারেল লাইনে পড়াশোনা করি বা করার পরিকল্পনা আছে, তাদেরকে বলবো যদি সরকারিতে মানে পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে কিন্তু কর্মমুখী শিক্ষায় ঢুকে যাওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। সেটা হতে পারে নার্সিং বা যে কোনো মানে কর্মমুখী শিক্ষা, হাতে কলমে কাজ শিখলে বা করলে মানে শেষ হলে যেন বসে থাকতে না হয়, জব হয়ে যাবে অথবা নিজের একটা ব্যবসা দাঁড় করানো যাবে, এরকমটা যেন করা যায় আর কি। শুধু জেনারেল লাইনে শুধু পড়াশোনা করে যাব, পরবর্তীতে দেখা যাবে যে পাশ করে বেকার বসে থাকতে হবে, যেমন এখন শিক্ষিত বেকারের পরিমাণ কিন্তু প্রচুর, মানে লোকজন আছে কিন্তু লোকবল বা আসলে দক্ষ জনবল নেই আমাদের দেশে। চাকরি আছে কিন্তু চাকরির জন্য উপযুক্ত ব্যক্তি, দক্ষ ব্যক্তির কিন্তু খুবই অভাব। তো পড়াশোনার পাশাপাশি আমাদের নিজেদেরকে ওভাবেই গড়ে তুলতে হবে হাতের কাজে, সেটা ডিজিটাল দক্ষতা, ডিজিটাল স্কিল হতে পারে অথবা এমনি অ্যানালগ দক্ষতা হতে পারে, অনেক কিছু আছে, মানে হাতের কাজটা খুবই জরুরি। তো আমি মনে হয় একটু মানে প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। তো যারা পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী এবং সামনে এইচএসসি যারা দেবে, সবার জন্য একই কথা থাকবে, একই পয়েন্টগুলো আমি বলবো, তোমরা ফুল আনসার করবে ফুল মার্কসের ঠিকঠাক মতো, এবং অবশ্যই লেখা শেষ করে রিভিশন দিবে, যে বানান যদি ভুল হয় তাহলে সেটা অবশ্যই কারেকশন করবে, বানান বা বাক্য যদি ভুল হয়, না মিলে গড় মিল হয়ে যায় তাহলে অবশ্যই মিলিয়ে দিয়ে আসবে। আশা করি রেজাল্টটা তোমাদের ভালো হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অন্যদেরকেও ভালো রাখবে।